হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুর ব্লগ। আরো একবার সবাইকে স্বাগত জানাই। তো সবার আগে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। এখানে দেখো মা বাড়িতে পুজো করে নিল, আর এরপরে দেখো আমরা চলে এসেছি পুজো মণ্ডপে। তো আমাদের এখানে বারোয়ারি লক্ষ্মী পুজো হয়, আর পাড়ার সমস্ত লোক মিলে এখানে লক্ষ্মী পুজো করা হয়। আর এখানে দেখো সবাই চলে এসেছে আর আমরা চলে এসেছি। আর বেটু এখানে খেলা করছে, এই যে মাঝখানে ও বসে খেলা করছে এখানে। আর সবার আগে বলি যে আমার ব্লগটা এরকম কেন, মানে আমার ভুল ভবিষ্যতেই আমার ব্লগটা পুরোটা ডিলিট হয়ে গেছে, বাকি এটাই ছিল। তো এটাই তোমাদের কাছে শেয়ার করলাম, তোমরা কিছু মনে করো না প্লিজ। তো কি বলবো, ফুল ব্লগটা কন্টিনিউ দিতে পারছি না, যতটুকু আছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখে নাও, এখানে সমস্ত লোকজন বসে আছে, পুজো হবে, ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট করছে সবাই, কারণ ঠাকুরমশাই আসতে দেরি করছে। প্রতি জায়গায় পুজো, তো আসতে তো দেরি হবেই ঠাকুরমশাইয়ের। আর আমাদের এখানে ঠাকুরমশাই খুবই সমস্যা। আর এই পাশে দেখো সবাই দাঁড়িয়ে আছে, এই যে। আর আমাদের আজকে ভোগ হবে খিচুড়ি আর ঘণ্ট। তো এখানে খিচুড়ি ঘণ্ট সমস্ত কিছু রেডি হয়ে গেছে, তবু এখনো ঠাকুরমশাই আসেনি। পুজো হবে, ঠাকুরমশাই আসবে তারপরে। আর বলতে বলতে দেখো এখানে ঠাকুরমশাই চলে এসেছে আর পুজো সমস্ত কিছু রেডি করে নিচ্ছে। আজকে লক্ষ্মী পুজো, তো আগে তো এর আগে আরও ভালো হতো, বাট এখন অতটা ভালো হয় না, শুধু পুজো দেওয়া হয়। না হলে এর আগের বছরে অনুষ্ঠান হতো, কিন্তু সেরকমভাবে এইবারে কোনো অনুষ্ঠান হবে না, শুধু পুজো দেওয়া হবে। আর এখানে দেখো ঠাকুরমশাই সমস্ত কিছু রেডি করে নেবে, নেওয়ার পরে পুজোটা শুরু হবে। তো আর এখানে পুজো শুরু হয়ে গেছে, দেখো এইখানে খেতে বসে গেছে সবাই পুজোর প্রসাদ। তো আজকে খিচুড়ি আর ঘণ্ট, তো পাড়ার সমস্ত লোকজন সবাই বসে গেছে, আর এই পাশে আমি বসে গেছি। বাট আমার তো দেখাতে পাচ্ছি না, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো সবাই খেতে বসে গেছে, আর আজকে খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল। আর এখান থেকে খাওয়ার পরে বাড়িতে চলে এসেছি, ব্লগটা এখানে ইন করলাম।